একদম ফিউল নেই, তো ফিউলটা ভরতে হবে। কালকেও তেল ভরেছি, আজকেও তেল সে। আরে কোথায় ভাই সব? সকাল সকাল রিঅ্যাকশন, এই ফালতু রাস্তা, তার মধ্যে আমি চালাচ্ছি। দেখো গাইস, 80-90 এত পাথর ছিটকাচ্ছে আমার পায়ের মধ্যে, প্রচন্ড পাথর লাগছে। আর আজকে না তারাগুলো করে আমি সেটা জুতরা উঠতে উলে গেছি। ও বুঝতে পারছে না ভাই কোন দিকে দেখবো ভাই। কোথার দিয়ে পাথরের টুকরো টুং টাং করে হাতের মধ্যে এসে লাগছে, বুঝতে পারছি না। ভালো জোরে জোরে লাগছে। রাস্তা কি আটকালো নাকি? ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে রাস্তাটা বন্ধ আছে গাইস, তো এখন এই মাঝখান দিয়ে যেতে হচ্ছে। এই জন্য রাস্তার মাঝখানে মানে এত বড় বড় কাটটা করে রেখে দিয়েছে না, কিছু বলার নেই ভাই, রাস্তা খুব খারাপ। সকাল সকাল তো ভাই আমি বেশি রিস্ক নিচ্ছি না, নাহলে দুটো তিনটে রেপ মারতাম এখানে ভাই। ওরে ভাই রে, এ তো খচ্চর, এগুলো কারা? এগুলো ঘোড়া? এগুলো ঘোড়া না খচ্চর কে জানে। ভাই ভয় পে হাসি দেখেছ মনে কিচ্ছু করবো না, গাড়ি বাকি কি করতে করবো। ভাই দেখো গাইস রিঅ্যাকশন, ভাই মোটে গিয়ে স্নান করিনি একটু পুকুরে। কে বলে তুমি? পুকুরে বলছি সত্যি, নদীতে। ও ভাই সাপ, এখানটা বাইকটা রেখে দি সুন্দর করে। এ ফিউ মোমেন্টস লেটার, ফটো তুলবে? আসো একটা একটু ফটো তুলে নিই, ওদিক দিয়ে ফটো। আচ্ছা তুলে নে, এক মিনিট দাঁড়াও, তুমি আসো, তুমি আসো। তাহলে তাহলে ওটা নে, ওটা নে। ভালো এসছে? আমার একটা এখান দিয়ে তুলে নে। তুমি বসে তুলবে, গাড়িতে বসে তুলবে? দাঁড়াও আসো, ওটা ওখানে পা দাও। বসো। তো দেখতে পাচ্ছ ছোট ভাইটা, ভাই বসে ফটো তুলবে। হয়েছে? ও ঠিক আছে, ও নিজে এক্সপার্ট আছে। চলো টাটা ভাই, কি গরম লাগছে রীতিমতো।
দেখো বাসটা নিজেও যাবে না, কাউকে যেতেও দেবে না। রাস্তার মাঝখান দিয়ে পাড়ন, বাপরে বাপ। পিক আপ নিবি? এই ও জুড়ে না, পুরো অ্যাক্সিডেন্ট হয়ে মুড়ি দিয়ে জানতাম এটাই করবে। মোড়াও 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 মোড়াও, ও কাকা দেখছে মন দিয়ে শুনছে কাকা। তো গাইস আর পাচ্ছি না রীতিমতো, এতক্ষণ বাইক চালিয়ে যা অবস্থা গাইস আর পাচ্ছি না। দেখবে রীতিমতো কি অবস্থা, গাড়িটা পুরো নোংরা কাদা হয়ে গেল আজকে, কালকে ধুলাম গো গাড়িটা। তোমরা এখান থেকে বুঝতে পারবে না কিন্তু গাড়িটা পুরো কাদা কাদা হয়ে গেছে ভেতর থেকে। আরে হ্যাঁ, আবার আজকেও ধুতে হবে। তো গাইস যদি জল টল খেয়ে নি, আর পারছি না এত গরম পড়েছে, কিছু বলার নেই।